আসসালামু আলাইকুম। যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা অন্তত 6টি বিষয় জানতে পারবেন যা আপনাকে করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্য পূর্ব প্রস্তুতি আপনার করোনা ভাইরাস হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দিবে। তাহলে আপনি যদি করোনা ভাইরাস থেকে বাঁচতে চান এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সেই সাথে আমি কিছু কথা বলবো যেটা আপনার উপকারে আসবে। করোনা ভাইরাসের 6টি দিক নির্দেশনা, যে 6টি কাজ আপনি যদি সচেতনভাবে করতে পারেন তাহলে কিন্তু করোনা ভাইরাস থেকে আপনি রক্ষা পাবেন। প্রথমত, এক নম্বরে আছে নিয়মিত সাবান ও পানি দিয়ে দুই হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দুই হাত পরিষ্কার করা যেতে পারে। মানে আপনি খালি পানি তার সাথে সাবান দিয়েও কিন্তু আপনি হাতকে পরিষ্কার রাখতে পারেন। দুই নম্বরে বলা হয়েছে অপরিষ্কার হাতে চোখ নাক মুখ স্পর্শ না করা। আপনি অপরিষ্কার হাত, আপনি হাসি দিয়েছেন কাশি দিয়েছেন, সে হাত দিয়ে আপনি নাক মুখ না ধরাটাই ভালো, এতে কী হবে আপনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে। আর প্রথম দিকে যেই কথাটা বলা হয়েছে যে স্যানিটাইজার দিয়ে দুই হাত পরিষ্কার করা, সেক্ষেত্রে আপনি যদি সাবান এবং পানি দিয়েও হাত ধোন, যে কোনো সাবান হতে পারে, তাহলেও কিন্তু আপনি করোনা ভাইরাস থেকে আক্রমণ থেকে রক্ষা পাবেন। আর এখন তো দেখাই যাচ্ছে যে বিভিন্ন জায়গায় মাস্ক এবং স্যানিটাইজারের জন্য বিশাল অবস্থা, যেখানে একজনই সব কিছু কিনে নিয়ে আসছে এবং অনেকেই স্যানিটাইজার পাচ্ছে না, মাস্ক পাচ্ছে না, এবং যেই মাস্ক 20 টাকা সেটা 200 টাকা বিক্রি হচ্ছে, যেটা 30 টাকা সেটা 250 টাকা বিক্রি হচ্ছে, এমনকি বিভিন্ন জায়গায় সেটার জন্য 2,000, 5,000, 1,00,000 টাকা জরিমানা করছে। তিন নম্বরে যেটা রাখা হয়েছে হাসি কাশি রয়েছে এমন ব্যক্তিদের সংস্পর্শে এড়িয়ে চলা। মানে আপনার আশেপাশে কেউ যদি হাসি কাশি দেয় তাহলে তার কাছ থেকে আপনি একটু দূরে থাকুন। চার নম্বরে রাখা হয়েছে কোলাকুলি বা হ্যান্ডশেক করবেন না। এখনকার আমরা অনেকে নতুন ফ্রেন্ড অথবা বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলে অনেক সময় হ্যান্ডশেক করি, কোলাকুলি করি। এই কাজটা অন্তত যতদিন করোনা ভাইরাসের সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে এই কাজটা থেকে অন্তত দূরে থাকুন। পাঁচ নম্বর, হাঁচি কাশির সময় বাহু টিস্যু কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখুন। এখন আপনি হাঁচি কাশি দিচ্ছেন, মনে করেন আপনি একটা ক্লাসরুমে হাসি কাশি দিচ্ছেন, তো সেখানে তো আপনার অনেক ফ্রেন্ড আছে, তো আপনি যদি হাসি কাশির মাধ্যমে করোনা ভাইরাস ছড়ান তাহলে কিন্তু অন্যরও আক্রান্ত হতে পারে। তো আপনি যখন হাসি কাশি দিবেন আপনি টিস্যু অথবা ফ্রেশ পরিষ্কার কাপড় দিয়ে মুখটা ঢেকে রাখুন। তারপর ওই টিস্যু অথবা যেটা ওয়ান টাইম হিসেবে আপনি ব্যবহার করছেন সেটা যেখানে সুনির্দিষ্ট ময়লা রাখার জায়গা সেখানে ফেলুন। এতে কী হবে আপনিও নিরাপদ থাকবেন, আপনার চারপাশের মানুষগুলো নিরাপদ থাকবে এবং পরিবেশটা নিরাপদ থাকবে। ছয় নম্বরে রাখা হয়েছে জরুরি প্রয়োজন ব্যতীত, যেই সমস্ত দেশগুলোতে করোনা ভাইরাসে অলরেডি আক্রমণ হয়েছে, যেখানে মহামারী আকার ধারণ করেছে, সেই সমস্ত দেশগুলোতে আপনি ইমার্জেন্সি না হলে সেই সমস্ত দেশগুলোতে যাওয়ার প্রয়োজন নেই। আপনি যদি স্বাভাবিক ঘুরতে যেতে চান তাহলে এখন আপাতত যেই ইন্ডিয়া বলেন, চীন বলেন, জাপান বলেন, ইটালি বলেন, যে সমস্ত দেশগুলোতে মহামারী আকার ধারণ করেছে ওই সমস্ত দেশে না যাওয়াটাই ভালো। তবে আপনার যদি একদম ইম্পর্টেন্টই থাকে তাহলে তো আপনার যেতেই হবে। তো এই 6টি কারণ যদি আপনি মেনে চলেন অথবা দিক নির্দেশনা যদি মেনে চলেন অবশ্যই আপনি সুস্থ থাকবেন। আরেকটি কথা বলতে চাই, আমার কিছু ফ্রেন্ডরা যারা বিভিন্ন জায়গায় চাকরি করছে হসপিটাল ফার্মেসিতে, সেখানে দেখা যাচ্ছে যে মাস্কের অনেক দাম, স্যানিটাইজারেরও অনেক দাম এবং দাম বৃদ্ধি হয়ে গিয়েছে, এবং এমনও দেখা যাচ্ছে যে অনেকে একসাথে অনেকগুলো মাস্ক অথবা স্যানিটাইজার কিনে নিয়ে আসতেছেন। হ্যাঁ, আমি জানি অনেকের এই এবিলিটি আছে। আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি সবগুলো আপনি কিনে নিয়ে যান হয়তোবা আপনি আক্রমণ হবেন না, কিন্তু যারা একটা কেনার সামর্থ্য আছে তারা যদি না কিনতে পারে, তারা সবাই যদি আক্রমণ হয়, আক্রান্ত হয়, আপনি কিন্তু ভালো থাকতে পারবেন না, আপনিও আক্রান্ত হবেন। তো সেক্ষেত্রে আমরা সবাই সর্বোচ্চ একটা কিনি, কারণ আপনি একটা কিনলে আরেকজন সাধারণ মানুষও কিন্তু একটা কেনার সুযোগ পাবে। আপনার টাকা আছে বলে সবগুলো কিনে নেবেন এটা কিন্তু হতে পারে না, এটা কিন্তু ভালো মানুষের কাজ হতে পারে না। আরেকটি কথা বলতে চাই, যেটা হলো যে এখন দেখা যাচ্ছে আপনি রাস্তায় বের হলে, ইউনিভার্সিটিতে গেলে, যেখানেই যাচ্ছেন, যে স্টুডেন্ট যারা ইউনিভার্সিটিতে স্কুল কলেজে পড়াশোনা করে তারা বেশি হুমড়ি খেয়ে পড়ছে মাস্ক কেনার জন্য। চিন্তা করে দেখেন,
আপনি কিন্তু এই ছয়টা স্টেপ একটু মেনটেন করলেই আপনি সুস্থ থাকতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা যেখানে সচেতনতা বৃদ্ধি করব, সেখানে আমরাই যদি কুসংস্কারের দিকে ঝুঁকে যাই, তাহলে কিন্তু আমরা ভালো একটা জাতি গড়তে পারবো না। আরেকটি গুড নিউজ হলো যে করোনা ভাইরাস মূলত বেশি টেম্পারেচার, যেমন হতে পারে 28-30 এই ধরনের টেম্পারেচারে বেঁচে থাকতে পারে না। এটা কম টেম্পারেচার যেখানে শীতকালীন দেশ, সেই সমস্ত দেশগুলোতে সহজে আক্রমণ করতে পারে। তো আমাদের দেশে স্বাভাবিক আজকে টেম্পারেচার 28 ছিল, আর করোনা ভাইরাস মূলত 28-30 এই ধরনের টেম্পারেচারে তারা বেশি সময় বাঁচতে পারে না। তো এটা আমাদের জন্য গুড নিউজ, এবং আবহাওয়া অফিসও বলছে যে আগামী কিছুদিন একটু টেম্পারেচার বেশি থাকবে, 30 থাকবে, 29 থাকবে। তো এটা হতে পারে আমাদের জন্য একটা রহমত। আশা করি আপনি ভালো থাকবেন, আপনার পরিবারকে নিয়ে ভালো থাকবেন, আপনার কাছের প্রিয় মানুষদেরকে নিয়ে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।